সোমবার ছিল ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পাশিখানা এলাকায় ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার উদ্যোগে শিশুদের উৎসাহ দিতে মহিলাদের কিভাবে তারা দেখতে চায় সে বিষয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস জানান, মূলত মহিলাদের উৎসাহ দানের লক্ষ্যেই ন্যাশনাল গার্লস চাইল্ড ডে তে তারা এই কর্মসূচি গ্রহণ করে। আপনারা জানেন আজকে হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, আর এই গার্ল চাইল্ড ডে আমরা আজকে উদযাপন করছি আমাদের ওয়ার্ল্ড ভিশনের মাধ্যম দিয়ে। আমরা আজকে কিছু মেয়েদেরকে নিয়ে তাদের বিভিন্ন ধরনের তাদেরকে এমপাওয়ার করা হচ্ছে, তারা যাতে পিছিয়ে না পড়ে তার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আজকে এই ছোট্ট একটা প্রোগ্রামের আয়োজন করেছি। কি কি থাকবে এর মধ্যে? আজকে প্রথমেই তাদেরকে একটা ড্রয়িং করতে দেওয়া হয়েছে, আজকের বিষয়ের উপরে তাদের একটা থিম দেওয়া হয়েছে যে মেয়েদেরকে তোমরা কি ধরনের দেখতে চাও বা তোমাদেরকে কোন পরিস্থিতি দেখতে চাও বা নিজেদের অধিকারগুলি কি কি আছে তার উপরে তোমরা একটা ড্রয়িং করো। তা সেই এখন ড্রয়িং তাদের চলছে। এছাড়া এটা বিভিন্ন এরিয়া থেকে এসেছে, তারা এখন ড্রয়িং করছে। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ণালী ম্যাডাম, আমাদের মহিলা থানার আইসি বর্ণালী ম্যাডাম উনিও আছেন। এবং এই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ব্যক্তিবর্গ মহিলাদের বিশেষ করে শিশুদের কি কি করা উচিত ও তাদের উপর যে নির্যাতন হয় তার রোধ করার লক্ষ্যেই বক্তব্য রাখেন। হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে কিছু কিছু সংকীর্ণতা থাকে, যে দেখা যাবে যে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে বাড়িতে দেখবে এখন তোমরা গার্জেনদের এখনো পর্যন্ত আছে একটা বিভেদ তৈরি করে দেওয়া, ছেলে তার পেছনে হয়তো বেশি পয়সা খরচা করা হচ্ছে, মেয়েকে সেইভাবে লেখাপড়া শিখতে দেওয়া হচ্ছে না, খানিকটা বড় হলো তারপরে ভাবলো ঠিক আছে ও তো বিয়ে দিয়ে দেবো সংসার করবে গিয়ে ওর আর পড়াশুনো করার দরকার নেই। এখন কিন্তু আমরা নানা দিক থেকে বহু সরকারি সুযোগ সুবিধা মেয়েদেরকে লেখাপড়া করার জন্য দিয়েছে এবং সেইটাকে ঠিক মতো ব্যবহার করে প্রত্যেকটা মেয়েকে সচেতন হতে হবে যে আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবো, পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়ানোটা এইটা হচ্ছে নিজেদেরকে প্রতিষ্ঠা করার সর্বপ্রথম সোপান। তার মধ্যে ধরো প্রত্যেকেই যে লেখাপড়া শেখা মানে আমাকে বড় চাকরি করতে হবে, আমাকে বড় ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। চেষ্টা করবে বড় হওয়ার, এটাকেও বড় হওয়া বলে, যাতে তুমি তোমার নিজের আইডেন্টিটি তৈরি করতে পারো। যতক্ষণ তোমার নিজের আইডেন্টিটি তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে সংসারে কোনো জায়গায় তুমি তোমার গুরুত্ব পাবে না, ঠিক আছে? তাহলে প্রথম আমাদের কাজ হবে নিজেদেরকে লেখাপড়া শিখে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে, যেহেতু দাদারা এখন সব সময় তোমাদের পাশে আছেন, তারপরে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও কিন্তু মেয়েদের লেখাপড়া শেখার প্রচুর সুযোগ সুবিধা করে দেওয়া হবে। বর্ধমান থেকে পম মহন্ত, রিপোর্ট আনন্দবার্তা।